ইমরানের মা চায় না তুই কখনো কোনো দিন ওই বাড়িতে বউ হয়ে যাস। ইমরানকে ছাড়া বাঁচতে হবে, এটা এটা আমি কখনো সহ্য করতে পারবো না। নীলা, আমি এখন খাবো বাবা। বোধ করি ডাইনিং টেবিলটা আমি খাবার জন্যই কিনেছি। এখানে বসে খা। আমার ধারণা মিলা অলরেডি তোকে বলেছে সবকিছু। তোদের মা চলে যাওয়ার সময় আমাকে অনুরোধ করেছিল তোরা যা চাস আমি যেন তোদেরকে তাই দিই। আমার সামর্থ্য না থাকলেও আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তোদেরকে অনেক কিছু দিতে। মনে হয় তুই আর তোর বোন এটা অস্বীকার করতে পারবি না। ইমরানের মা চায় না তুই কখনো কোনো দিন ওই বাড়িতে বউ হয়ে যাস। সেদিন আমার মুখের উপর যথেষ্ট স্পষ্ট করে বলে গেছেন উনি, এতে আমি অপমানিত বোধ করেছিলে মা, কিন্তু আমার মেয়ের জন্য এইটুকু অপমান আমি মেনে নিতে কোনো অসুবিধা নেই। তুই চাইলে ইমরানকে জন্মদিনে উইশ করতে পারিস। তুই তো সবসময় ওকে আগে। না বাবা, তুমি তোমার কথাগুলো বলো প্লিজ। দেখ রে মা, আমি আমার অপমান সহ্য করতে পারবো, কিন্তু আমার মেয়ের কোনো অপমান আমি কখনো সহ্য করতে পারবো না। তুই বড় ওকে বাবা, ইমরানকে ছাড়া বাঁচতে হবে, এটা এটা আমি কখনো সহ্য করতে পারবো না। সরি বাবা। হৃদয়ের গভীরে ভালোবাসি তোমায় রেখো আদরে।